আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের এমন সব জিনিস দেখাতে চলেছি যেগুলো দেখে আপনার মুখ থেকে শুধু একটি শব্দই বের হবে, আর তা হলো সুবহানাল্লাহ। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের ভিডিওটি দেখলে আপনি নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না। তাই অনুরোধ করছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর ভিডিওতে একটি লাইক করে দিন। চলুন শুরু করি। প্রথম ভিডিওটি দেখুন। সমুদ্রের কিনারে ঘুরতে ঘুরতে লোকজন একটি মৃত প্রাণীকে দেখতে পায়, আর সবাই তার ছবি তুলতে শুরু করে। কিন্তু কুকুরের মতো দেখতে এই প্রাণীটি আসলে কি ছিল, আজ পর্যন্ত বিজ্ঞানীরা তার রহস্য আবিষ্কার করতে পারেনি। আল্লাহ তাআলার কারিশমা দেখুন, এরকম অদ্ভুত প্রাণী সমুদ্রের কিনারে পড়ে থাকতে দেখাটা অনেক রহস্যজনক। এই প্রাণীটির সম্পর্কে আপনাদের কি মতামত তা আমাকে কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটি দেখুন। মেক্সিকোর সমুদ্রের কিনারে একটি আজব ধরনের সামুদ্রিক প্রাণীর মৃত শরীর পাওয়া যায়। এটি পুরোপুরি সাদা রঙের ছিল। এটি চমকে দেওয়া ও অবাক করে দেওয়ার মতো একটি ব্যাপার ছিল, আর সেটি হলো এই প্রাণীটি শুধুমাত্র একটি চোখ ছিল। এর আগে এরকম কোনো প্রাণী কেউ কোনোদিন দেখেনি। আল্লাহ তাআলা নিদর্শন দেখুন, এমন একটি মাছ যেটা এর আগে কেউ কোনোদিন দেখেনি। এগুলো হলো আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন। আল্লাহর এই নিদর্শন দেখে আমাদের অবশ্যই সুবহানাল্লাহ বলা উচিত। তাই সবাই কমেন্ট বক্সে লিখুন সুবহানাল্লাহ। এবার এই সামুদ্রিক প্রাণীটিকে একবার দেখুন। এটি প্রথমবার দেখলে আপনি চমকে যাবেন। জি হ্যাঁ, এটি একটি সামুদ্রিক প্রাণী। সমুদ্রে মাছ ধরার সময় একজন জেলের জালে এই প্রাণীটি আটকা পড়ে গিয়েছিল, আর এই আজব প্রাণীটি অনেকক্ষণ জীবিত ছিল। এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর কেউ এটিকে বিচিত্র প্রাণী, আবার কেউ এটিকে এলিয়েন বলেছে। কিন্তু এটি নিশ্চয়ই মহান আল্লাহ তাআলার একটি কারিশমা। আল্লাহ তাআলা যা চান, যেভাবে চান, সেভাবে যে কোনো প্রাণীকে সৃষ্টি করতে পারেন। এই ভিডিওটি তারই একটি প্রমাণ। সবাই কমেন্ট বক্সে লিখুন সুবহানাল্লাহ। এখন আমি আপনাদের যে জীবটিকে দেখাতে চলেছি সেটি দেখলে আপনার নিজের চোখকে বিশ্বাস করতে কষ্ট হবে। এই ঘটনাটি ঘটেছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে। সেখানে একটি ছাগলের পেটে মানুষের বাচ্চা জন্ম হয়েছে, আর সেটিকে দেখতে হাজার হাজার গ্রামবাসী ভিড় করেছে। সেই ছাগলের বাচ্চাটি এখন ইন্টারনেটে ভাইরাল হয়ে গিয়েছে। নিশ্চয়ই এটি আল্লাহ তাআলার একটি কুদরত। আল্লাহ তাআলা যুগে যুগে কালে কালে এমন সব নিদর্শন আমাদের দেখান যেগুলো দেখলে আমাদের নিজের চোখকেও বিশ্বাস করাতে কষ্ট হয়। এগুলো হলো আল্লাহ তাআলার কারিশমা। এই ছাগলের বাচ্চাটি একটি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছে, সেই জন্য তারা অজ্ঞতারে বসে এটিকে তাদের ভগবান ভেবে পুজো করছে। সবাই কমেন্ট বক্সে লিখুন নাউজুবিল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, আর আমাদের আল্লাহর কুদরত চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ সবাইকে।